র‍্যাবের অভিযানে 267 বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারি হাতে নাতে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাটের সদর ধলাহার গ্রামে র‍্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে 267 বোতল ফেন্সিডিল সহ ফিরোজ হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব সদস্যরা। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি ফিরোজ হোসেন স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‍্যাব।